আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আবাহ ইসলাম রাত্রিয়াপুর লেখা শূন্য থেকে আসে প্রেম গল্পের একুশতম পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সৌরভ কোনো মতে নিজেকে সামলে রুমে আসে, বিছানায় ক্লান্ত গাটা এলিয়ে দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। কি করবে কিছুই বুঝতে পারছে না, খুব অস্থির অস্থির লাগছে। আজ সে নিজের বাবার কাছে, মায়ের কাছে সব শেষে নিজের স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার করেছে। এখন তো ওর নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। এইসব ভেবে সৌরভের চোখের কোণা থেকে জল গড়িয়ে বালিশে পড়লো। সৌরভ ভাবছে আর ভাবছে, কিন্তু এই ভাবনার কোনো শেষ পথটা খুঁজেই পাচ্ছে না। বারবার এই কথাটাই এসে আটকে যায়, ও খুব বড় ভুল করেছে, ও যার কখনো কোনো ক্ষমা হয় না। হঠাৎই রুমে সৌরভের মা আসলেন। বিছানার ওপর ছেলেকে বিধ্বস্ত রূপে শুয়ে থাকতে দেখে তার মনটা মোচড় দিয়ে উঠল। ধীর পায়ে সৌরভের পাশে বসে তার মাথায় হাত বোলালেন। সাথে সাথে সৌরভ তার মায়ের কোলে মাথা রেখে মার কোমর জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের জল ফেলে দেয়। সৌরভের মা তার চুলে হাত বুলিয়ে বললেন, ইস্পিতা কই সৌরভ, বাসা দেখলাম না? সৌরভ মার কোমরটা আরো শক্ত করে ধরে কান্না ভেজা গলায় বলে, মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, মা অনেক বড় ভুল, এখন আমি এই ভুলের কোনো মাশুল দিতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে মা, কখন অনেক কষ্ট, এতটা কষ্ট যতটা হলে নিজেকে নিকৃষ্ট মনে হতে পারে ততটা। জানো মা, ইস্পিতা সবসময় বলতো আমি নাকি নিকৃষ্ট পুরুষ, আজ আমার কাছেই মনে হচ্ছে তার মুখে নিকৃষ্ট ডাকটা শোনার জন্য হলেও তাকে আমার চাই, একেবারে নিজের করে চাই। সৌরভের মা অনেক অবাক হয়ে বলল, তোকে নিকৃষ্ট বলতো মানে, কি করেছিস তুই ওর সাথে? নিজের স্বামীকে নিকৃষ্ট বলার মতো মেয়েও নয় তাহলে? সৌরভের চোখ দিয়ে নোনা জল প্রবাহিত হতে লাগলো। কান্না আটকানোর চেষ্টা করে বলে, আমি ওকে ব্ল্যাকমেল করেছিলাম যে যদি ও আমাকে বিয়ে না করে তাহলে ওর ফ্যামিলিকে পথে বসাবো, আমি ওর ফ্যামিলিকে এমনভাবে দুর্নাম করবো যাতে লোক সমাজে আর মুখ দেখাতে না পারে, এর ফলে ওর বাবা হার্ট অ্যাটাক করবে, আর ওর মা তার শোকে ধুকে ধুকে মরবে, আর ও নিজের ফ্যামিলির কথা ভেবে রাজি হয়ে যায়, আর আমি যা বলি তাইও করে আমার হাতের পুতুল হয়ে। মা আমি এটা কি করলাম, নিজের হাতে নিজের ভাগ্যকে নষ্ট করলাম, মা এর কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না। সৌরভের মা এসব শুনে আঁতকে উঠলেন। তার অতি শান্ত ভদ্র ছেলে যে এতটা নিচে নামতে পারে তা তার বিশ্বাসের বাইরে একদম। সৌরভের মা ঘৃণামিশ্রিত গলায় বলেন, তুমি এতটা নিচে নামতে পারো তা আমি ভাবতেই পারছি না সৌরভ, এই শিক্ষা দিয়েছিলাম তোমাকে আমরা, বলো। সৌরভ মার দিকে তাকিয়ে করুণ গলায় বলে, মা প্লিজ তুমি অন্তত আমার থেকে মুখ ফিরিয়ে নিও না, আমি একা হয়ে যাব মা, মরে যাব, আমি পারবো না নিজেকে, নিজেকে অনেক নষ্ট মনে হচ্ছে, প্লিজ মা তুমি অন্তত ক্ষমা করো আমায়। সৌরভের মা ঘৃণায় উঠে যেতে নিলে সৌরভ মার কোমরটা জড়িয়ে ধরে বলে, প্লিজ মা প্লিজ, আমি মরে যাব মা, নিঃসঙ্গতে আমি তিলে দিলে শেষ হয়ে যাব মা, প্লিজ উঠে যেও না। সৌরভের মা কিছু না বলে আবারও বসে পড়লেন, বললেন, এখন আমি ইস্পিতার মা বাবার কাছে কি জবাব দিব, আমার তো এটা ভেবেই মাথা ঘুরাচ্ছে, তুমি তোকে বিদায় দিয়েই খালাস, কিন্তু এবার যে আমাদের ওর বাবার বাড়িতে জবাব দিতে হবে তার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? সৌরভ মার কোল ছেড়ে নিজের মাথা বালিশে রাখে, সিলিংয়ের দিকে তাকিয়ে বলে, আমি ফিরিয়ে আনবো ইস্পিতাকে, একই দিনই আমার দম বন্ধ হয়ে আসছে, বাকি দিনগুলো আমি সেহীনা থাকতে পারবো না, আমি যাব ওর কাছে, আবার আবারও আমার মনের কোঠায় বন্দি করব তাকে। সৌরভের মা বসা থেকে উঠে দাঁড়ালেন, কড়া গলায় বললেন, হ্যাঁ সেটাই তোমার জন্য ভালো হবে, ওকে প্রথমে ফিরিয়ে আনো, তারপর না হয় আমাদের ক্ষমার কথা ভাববে, বলে উনি রুম থেকে বেরিয়ে গেলেন। সৌরভ ভাবছে কি থেকে কি করবে, কিন্তু মাথায় কোনো আইডিয়া আসছে না তার। হঠাৎ তার মনে হলো ইস্পিতা এখন কোথায় সেটাই তো জানা হলো না, নিশ্চয়ই নিজের বাসায় হবে। সৌরভ তাড়াতাড়ি করে ইস্পিতার মায়ের ফোন কল দেয়, উনি কল রিসিভ করে সৌরভ ব্যস্ত গলায় বলে, আন্টি ইস্পিতা কোথায়, আপনাদের বাসায়? মরিয়া মনে অবাক হয়ে বলে, বিকেলের দিকে তো ইস্পিতাকে নাকি কি কাজের জন্য তুমি নিয়ে গিয়েছিলে, ইনায়া বলল, তোমাদের বাসায় তো নেই, ও নেই? সৌরভ ভাবছে ইস্পিতার নিজের বাসায় না গিয়ে কোথায় গিয়েছে। ওপাশ থেকে মরিয়ম বললেন, কি হলো সৌরভ, পেয়েছো ওকে? মরিয়মের ডাকে ধ্যান ভাঙে সৌরভের, তাড়াতাড়ি করে বলে, হ্যাঁ হ্যাঁ আন্টি পেয়েছি, আপনি কোনো চিন্তা করবেন না। ওপাশ থেকে মরিয়ম স্বস্তির নিঃশ্বাস ফেলল, বললেন, তাহলে রাখি, আসসালামু আলাইকুম আন্টি। হঠাৎই সৌরভের কি মনে হয় তাড়াতাড়ি করে বলে, ওয়েট আন্টি ফোন কাটবেন না, একটা কথা বলার ছিল। মরিয়ম ফোনটা আবারও কানে লাগিয়ে বলে, বলো বাবা। সৌরভ মিহি গলায় বলে, আই এম সরি আন্টি। মরিয়ম খানিকটা অবাক হয়ে বললেন, সরি কিসের জন্য? আচ্ছা কিন্তু আপনার অজান্তে, আবার বলছি
সরি। মরিয়ম ভাবলো ছেলেটার কি হয়েছে, হঠাৎ সরি বলছে কেন। তবু ভদ্রতার খাতিরে বলে, ঠিক আছে, বিষয়টা আমার অজান্তে হলেও আমি তোমাকে ক্ষমা করলাম, ভালো থেকো। সৌরভ ফোনটা কান থেকে নামায় ইস্পিতার নিজের বাসায় নেই তাহলে কোথায় আছে। সৌরভের এখন পুরো পাগল প্রায় অবস্থা। ও সাথে সাথে ইনায়াকে ফোন দেয়। ইনায়া ফোনটা রিসিভ করলে ব্যস্ত গলায় বলে ওঠে, ইনায়া, ইস্পিতা কি তোমার বাসায়? ইনায়া খানিকটা অবাক হয়ে বলে, না তো, কেন? তুমি তো ওকে নিয়ে গেলে পার্টি থেকে, কেন তোমার বাসায় নেই? সৌরভ কিছু না বলে ফোনটা কেটে দেয়। অস্থির লাগছে তার, কোথায় গেল এই রাত বিরাতে? কোনো যদি বিপদ হয় তাহলে ও নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না, কখনোই না। সৌরভ বিছানা থেকে উঠে চটজলদি নিজের মায়ের রুমে যায়। সৌরভের মা তার বাবার সাথে কি নিয়ে কথা বলছেন। সৌরভ সোজা তার মায়ের কাছে গিয়ে হাতটা জাপটে ধরে বলে, মা, ইস্পিতা কোথাও নেই, এমনকি নিজের বাড়িতেও যায়নি, ইনায়ের বাড়িতেও নেই, আমি এখন কোথায় খুঁজবো মা? আমার খুব অস্থির লাগছে, খুব করে মনে চাইছে ইস্পিতাকে। সৌরভের পাশে দাঁড়িয়েছিল সৌরভ এর কাছে এসে বলে, এটা তুমি কি করলে ভাইয়া? আমি তো ভাবতেই পারছি না তুমি এমন করেছো। সৌরভ কিছু না বলে শুধু নিজের বোনের দিকে তাকায়। সৌরভের বাবা অতি শান্ত গলায় বলল, আজ ঘুমাতে যাও, কাল সকালে ওর বন্ধু বান্ধবের বাসায় গিয়ে চেক করবো, এখন যাও ঘুমাও গিয়ে। সৌরভ কিছু না বলে রুমে এসে যায়, কিন্তু তার চোখে যে ঘুম ধরা দেয় না, একেবারেই না। দশ দিন পর, আজ আমার আইএলটিএস ক্লাসের প্রথম দিন। এখন থেকে শুরু হবে আমার স্বপ্নযাত্রা। জীবনের যত গ্লানি আছে আর সৌরভ নামক অভিশাপ আছে, আমি তা মুছে দিব একেবারে। আমি আইএলটিএস ক্লাসের জন্য হোস্টেল থেকে বেরিয়ে গেছি, ক্লাস শেষ হলে আবার পার্ট টাইম জবের জন্য যেতে হবে। আজ সৌরভ ইস্পিতার খোঁজেই ঘর থেকে বেরিয়েছে। এখনের সৌরভ আর আগের সৌরভের মধ্যে অনেক তফাত। আগের সেই মাধুর্যতা নেই ওর মুখে, চুলগুলো যেন অযত্নে বেড়ে উঠেছে। হঠাৎই বাইক থেকে একটা মেয়ের উপর নজর যায় সৌরভের। খুব চেনা লাগছে ওর কাছে মেয়েটাকে, কিন্তু দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। হঠাৎই মেয়েটা কোনো কারণে পিছনে ফিরলে সৌরভ মেয়েটার মুখ দেখে সেইখানেই থমকে যায়। হার্টবিট অসম্ভবভাবে বেড়ে চলছে তার। মেয়েটার কেউ না, ইস্পিতা। সৌরভ তড়িঘড়ি করে ইস্পিতার পিছনে বাইক নিয়ে যায়। ইস্পিতাকে একটা বিল্ডিংয়ে ঢুকতে দেয়। দেখে সৌরভও বাইক থেকে নেমে তার পিছনে পিছনে যায়, পিছন থেকে জোরেই ডাক দেয়, ইস্পিতা। আমি যেই ক্লাসে ঢুকতে যাব তখনই কারো ডাকে আমি পিছনে ফিরে তাকাই, কিন্তু কে জানতো এই পিছনে ফিরে তাকানো আমার জন্য কাল হবে। চোখের সামনে সৌরভ ভাইকে দেখে আমার বুকটা ভারী ভারী লাগছে, না চাইতেই চোখ দিয়ে জল পড়তে আরম্ভ হলো। কিন্তু ওনার এই অবস্থা কেন, এরকম উস্কু খুস্কু লাগছে কেন তাকে? না না, আমি ওনার সামনে নিজেকে দুর্বল প্রমাণ করতে পারবো না, একদমই না। তাই আবারও সামনে ফিরে ক্লাসে ঢুকতে যাব। ঠিক তখনই কেউ আমার হাত চাপটে ধরে। আমি জানি এই হাতের মালিককে, কিন্তু আমি শক্ত হয়ে সামনের দিকে তাকিয়ে আছি, হাত ছাড়ানোর জন্য জোরাজোরি করছি। আমি তো এটাই ভেবে পাচ্ছি না উনি আবারও আমার কাছে কি চাইতে এসেছেন। হঠাৎই সৌরভ ইস্পিতার হাতটা ধরে নরম সরে বলল, ইস্পি পাখি। ওনার মুখের এই প্রথম আদর মাখা ডাক শুনে আমার শরীরের চমকার দিয়ে উঠল। চোখ থেকে কেন যেন অবাধ্য জলগুলো পড়তে জড়তে লাগলো। সৌরভ আবারও বলল, আমার দিকে তাকাবে না, শুধু একবার একবার আমার দিকে তাকাও, সব মান অভিমান দূর করে দিব, কথা দিচ্ছি। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল। কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।